এভাবে মাথায় করে গামছার পেটি নিয়ে হাটে আসেন তাঁতিরা। ভোর থেকে শুরু হয় গামছা কেনা বেচা। এই হাটের গামছার চাহিদার পাশাপাশি সুনাম রয়েছে দেশব্যাপী। তাই তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাটে হাজির দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা। তাঁত সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ, এখানকার তৈরি তাঁতের শাড়ির সুনাম দীর্ঘদিনের। শাড়ির পাশাপাশি জেলার পাঁচলিয়া, নলকা, পাইকোষা সহ বিভিন্ন প্রান্তে তৈরি হয় বাহারি রকমের গামছা। তাঁতিদের নিপুণ হাতে তৈরি এসব গামছার গুণগত মান ভালো হয়, চাহিদা রয়েছে দেশ জুড়ে। মঙ্গলবার ও শুক্রবার সপ্তাহে দুদিন ভোর 6টা থেকে শুরু হয়ে সকাল 9টা পর্যন্ত বেচা কেনা চলে এই হাটে। তাঁতিরা গামছার পেটিগুলো মাথায় নিয়ে ঘুরতে থাকে, পাইকারদের পছন্দের সঙ্গে দামে মিললে সেগুলো কিনে নেন তারা। এক হাত থেকে প্রকারভেদে 6 হাত পর্যন্ত লম্বা বাহারি গামছা পাওয়া যায় এখানে। 4 পিসে 1 থান হওয়ায় আকার অনুযায়ী প্রতি থান গামছা সর্বনিম্ন 60 টাকা থেকে সর্বোচ্চ 700 টাকা পাইকারি দরে বিক্রি হয়। উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই গামছাটাতে বেচা বিক্রি ভালো হয়, খুশি বিক্রেতারা। আমাদের সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী পাঁচলিয়া উত্তরবঙ্গের সর্বোচ্চ গামছার হাট, সারা বাংলাদেশের এখানে সর্বোচ্চ হাট এখানে। এখান থেকে সারা বাংলাদেশের লোক মনে করেন যে আপনার কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই হাটে অনেক দূর দূর থেকে পেকাররা এসে মাল সামানা কেনে কিনে, ধরেন যেমন পোড়াদাও আছে, বাবুরহাট আছে, করডিয়ার আছে, শান্তাহারা আছে, গাউছিয়ার আছে, অনেক দূর দূর থেকে পাঠিয়ে আসে এই হাটে। আমরাই উৎপাদন করি, আমরাই বেশি। অন্য অন্য ধরেন ঢাকা দিয়ে যে সমস্ত হাট আছে, এই সমস্ত হাটে যে কেনা বেচা হয় এর কিনে নিয়ে যাও হুনে বেছে, কিন্তু সরাসরি তাঁতির থেকে কাপড় পাওয়া যায়। সেখান থেকে গামছা কিনালে যাচ্ছি, যা আমরা বগুড়াতে দোকানে দোকানে বিক্রি করি বা ওখানে আমাদের দোকান আছে। এখানে সব কিছুই ভালো আছে, কিন্তু একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে দুর্ভোগ পোহাইতে হয়। ঢাকা থেকে যখন আমরা এখানে আসি পাইছিলা হাটে, কিন্তু ওইভাবে থাকার মতো একটা নিরাপত্তা বা হয়তো বা যদি খাওয়ার একটা ভালো হোটেল ওই রকম এই হাটে নাই গিয়ে। তবে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে ক্রমাগত রং সুতা সহ গামছা তৈরির উপকরণের দাম বৃদ্ধিতে পুষিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। বড় বড় কয়েকটা সুতার পাটি আছে, তারা সুতা নিয়ে এসে এক হাতে মানে ইয়ের থেকে সুতা নিয়ে এসে তারা মনে করেন যে মিল থেকে সুতা কন্ট্যাক্ট করে নিয়ে এসে তারা ইচ্ছা মতো দাম ধরে বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, মনে করেন সেদিনে আজরা অনেক কমে গেছে, মহাজনের বেচা কেনা নাই, মনে করেন যে তাঁত কাঠ সব বন্ধ হয়ে যাইতেছে, মানে আমাদের কামাই কাজে নাই, সংসার চালানো কঠিন। সরকার যদি আমাদের দিকে একটু সুনজর দিত, তখন তাঁতের এই শিল্পটা একটু হলেও ঘুরে দাঁড়াতে পারত। সিরাজগঞ্জের গামছাকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি রং সুতার বাজার নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানায় তাঁত বোর্ড। তাঁতিদের রং সুতার যে ব্যাপারটা, তারা যে প্রতারিত হচ্ছে, তো সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে জানিয়েছি যেন তাঁতের রং এবং সুতার প্যাকেটের গায়ে যেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উল্লেখ করা থাকে। জিআই পণ্য হিসেবে আমরা সিরাজগঞ্জের গামছাটাকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের আগামীতে সিরাজগঞ্জের গামছাটা আরও গামছার ব্যবসাটা আরও এগিয়ে যাবে এবং চাহিদা আরও দিন দিন বৃদ্ধি পাবে আশা করছি। সিরাজগঞ্জের প্রাচীন এই গামছার হাটে প্রায় 3 থেকে 4 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গামছা কেনা বেচার জন্য প্রায় 100 বছর আগে পাঁচলিয়াতে গড়ে ওঠে এই গামছার হাট। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।